সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রবি ব্রিগেডে মোদী আগমনের আগেই বাংলায় বড় জয়ের মুখ দেখল বিজেপি, সৌজন্যে অবশ্যই নির্বাচন কমিশন। কলকাতা পুর নিগমের প্রশাসক পদ থেকে সরে যাচ্ছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তিনিই নন, কলকাতা পুর নিগমের কোনো কাউন্সিলরই আর এখন থেকে ওয়ার্ড কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতে পারবেন না। তারা পাবেন না সরকারি গাড়ি বা অন্য কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা। একই সঙ্গে পুর প্রশাসক মণ্ডলীর সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদাররাও। আর এই সরে যাওয়া বা ইস্তফাকেই নিজেদের বড় জয় হিসেবে দেখছে গেরুয়া শিবির। ব্রিগেডের দিনেই এই সাফল্য আশায় বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী পদ্মশিবির। ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী হওয়ার পাশাপাশি কলকাতা পুর নিগমের মেয়র পদের দায়িত্ব নেওয়া নিয়ে আগে থেকেই বিতর্ক দেখা দিয়েছিল, আর সেই সময় থেকেই এই নিয়ে বিজেপি বাজার গরম করতে নেমে পড়ে। এরপরে লকডাউনের মুখে কলকাতা পুর নিগম সহ রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন ঘোষণা করেও ভোট নেওয়ার জায়গা থেকে সরে আসতে বাধ্য হয় রাজ্য নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রতিটি পুরসভাতেই বসাতে হয় পুর প্রশাসক। কলকাতায় প্রধান প্রশাসক করা হয় ফিরহাদ হাকিমকেই, আর তা নিয়েই শুরু হয় বিজেপির বিরোধিতা করার পালা। রীতিমতো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত একের পর এক জনস্বার্থ মামলা দায়ের করায় বিজেপি, কিন্তু কোনো মামলাতেই তারা বিশেষ কোনো সুবিধা করে উঠতে পারেননি। কোনো আদালতই ফিরহাদকে সরাবার কোনো নির্দেশ দেয়নি। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষিত হতেই বিজেপির পক্ষ থেকে কমিশনের কাছে অভিযোগ জানানো হয় যে ফিরহাদ সহ কলকাতা পুর নিগমের অন্যান্য কাউন্সিলররা সরকারি সুযোগ সুবিধা ভোগ করে চলেছেন পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও ওয়ার্ড কোঅর্ডিনেটর হিসাবে। একই অবস্থা রাজ্যের শতাধিক পুরসভাতেও। বিজেপির এই আপত্তির বিষয় নিয়ে নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে পাঠায়। সেই ব্যাখ্যা দেওয়ার আগেই এবার সরে যাচ্ছেন ফিরহাদ। তিনি শুধু কলকাতা পুর নিগমের প্রধান প্রশাসক থেকেই ইস্তফা দিচ্ছেন না, একই সঙ্গে ইস্তফা দিচ্ছেন রাজ্য যোজনা ও পরিকল্পনা কমিটি, কর্মদক্ষতা বৃদ্ধির মিশন কমিটি থেকে, কেবল টিভির নেটওয়ার্কের চেয়ারম্যান থেকে এবং মহাজাতি সদনের ওসি পরিষদ থেকে। সেই সঙ্গে ইস্তফা দিচ্ছেন মেটিয়াপুরুজের হরিমোহন ঘোষ কলেজ ও খিদিরপুর কলেজের পরিচালন সমিতি থেকেও। রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতেও সব প্রশাসকেরা ইস্তফা দিচ্ছেন বা রাজ্য সরকারের তরফে তাদের ইস্তফা দিতে বলা হচ্ছে, আর এই পদক্ষেপকেই বিজেপি নিজেদের নৈতিক জয় হিসাবেই দেখছে।